হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে বা আপনারা যারা মহিলা বসবাস করেন বাড়িতে তো তাদের যদি জনধন অ্যাকাউন্ট খোলা থাকে বা জনধন যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট তাহলে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এই জনধন অ্যাকাউন্টের সাহায্যে তো এই পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা নিতে পারবেন এর আগে আপনারা অনেকেই জানেন বা আপনারা যারা পেয়েছেন টাকা প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেককে দেড় হাজার টাকা করে দিয়েছিলেন তাদের জনধন অ্যাকাউন্টে অর্থাৎ জিরো ব্যালেন্সের যে বই রয়েছে সে বই কিন্তু তাদেরকে পার্শ্ব পার্শ্ব করে মোট দেড় হাজার টাকা দিয়েছিলেন তিন মাসে তো এটা কিন্তু আপনারা জানেন তো এবারও কিন্তু জনধন অ্যাকাউন্ট আপনাদের যে জনধন অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়েছিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন কিছু আপনাদেরকে টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু কিন্তু এখানে নিয়ম মানতে হবে তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই নিয়েই কিন্তু আলোচনা হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানবেন জানানোর চেষ্টা করব এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কোনো ধরনের ভিডিও আপনারা এই চ্যানেল থেকে মিস হবে না তো চলুন বন্ধুরা আমরা যে আপডেটটা দেয়া হয়েছে জনধন যোজনা থেকে সেটা কিন্তু আমরা দেখে নিই তো বন্ধুরা দেখুন মোবাইল অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করলে মিলবে পাঁচ হাজার টাকা তো তারপরে আপনাদের কি করতে হবে দেখুন এখানে যেগুলো বলা হয়েছে প্রধানমন্ত্রী জন ধন যোজনা অনুযায়ী দেশের গরিব মানুষরা ব্যাংক বা পোস্ট অফিসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন পি অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা যোজনায় খোলা অ্যাকাউন্টে গ্রাহকদের একাধিক সুবিধে দেওয়া হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও আপনি পাঁচ টাকা পর্যন্ত তুলতে পারবেন দেখে নিন কী কী সুবিধা মিলবে এই অ্যাকাউন্ট খুললে তবে এই অ্যাকাউন্টের সুবিধা কেবল তারাই পাবেন যাদের অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে লিঙ্কড রয়েছে জন ধন যোজনা অ্যাকাউন্টের গ্রাহকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা দেওয়া হয়ে থাকে ওভারড্রাফ্টের সুবিধা নেওয়ার জন্য অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এই যোজনার মূল উদ্দেশ্য ছিল প্রত্যেক পরিবারকে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করা জনধন যোজনায় আপনি দশ বছরের বাচ্চারও অ্যাকাউন্ট খুলতে পারবেন ওভারড্রাফট সুবিধা কী আপনার অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স থাকলেও যখন আপনি টাকা তুলতে পারবেন তাতে ওভারড্রাফট বলা হয় তো তাকে এখানে বলা হয়েছে যে আপনার ব্যাঙ্কে যদি না টাকা থেকে থাকে শূন্য ব্যালেন্স থেকে থাকে তাও কিন্তু আপনি আপনার ব্যাংক থেকে আপনি কিন্তু টাকা তুলতে পারবেন রকম এখানে সমস্যা ছাড়াই কিন্তু আপনি অগ্রিম টাকা তুলে নিতে পারবেন তাকে ওভারড্রাফ্ট বলা হয় জনধন ধন অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার লিঙ্ক না থাকলে এই সুবিধা মিলবে না এর জন্য আপনাদেরকে আধার লিঙ্ক করতে হবে তো তারপর বলা হচ্ছে ওভারড্রাফট সুবিধার জন্য রয়েছে কিছু শর্ত এর জন্য অ্যাকাউন্ট হোল্ডারকে প্রথম ছয় মাস অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে এবং সময় সময়ে এই অ্যাকাউন্টের লেনদেন করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের রূপে ডেবিট কার্ড জারি করা হয়ে থাকে এই অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার কার্ড এবং জব কার্ড যাতে নাম ঠিকানা ও আধার নম্বর লেখা রয়েছে জমা দিতে হবে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ফর্মের নাম মোবাইল নম্বর ঠিকানা নমিন সহ একাধিক তথ্য দিয়ে জমা দিয়ে দিলে অ্যাকাউন্ট খুলে যাবে তো বন্ধুরা আপনারা কীভাবে জন্ধন অ্যাকাউন্ট খুলবেন কোথায় ফর্ম পাবেন কোথায় জমা করবেন এই বিষয় নিয়ে আমরা এর আগে ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে সেই ভিডিও দেখে নেবেন এবং এখানে যে বিষয়গুলো বলা হলো যে জনধন যোজনা অ্যাকাউন্টের বিষয়ে যে তথ্যগুলো দেওয়া হলো এগুলো কিন্তু আপনারা অবশ্যই এই সব নিয়মগুলো মেনে কিন্তু আপনারা যদি কাজ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই পাঁচ হাজার টাকা ওভার সুবিধা পেয়ে যাবেন জনধন যোজনা শূন্য ব্যালেন্স থাকলেও আপনারা কিন্তু এই সুবিধা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম এই ওভারড্রাফ্টের বিষয়টি নিয়ে জনধন যোজনার যারা মহিলা রয়েছেন তারা কিন্তু এই সুবিধা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কোনো ভিডিও আপনার আর মিশ হবে না